সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কারোলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ 27 মে রোজ শনিবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার করে আমরা এই হাট থেকে দেখব আকর্ষণীয় সব কুরবানির উপযুক্ত শাহিওয়াল জাতের ষাঁড়গুলো কেমন দামে কেনা বেচা চলছে এই হাটে কেমন দামে কিনছেন হাটের ব্যবসায়ীরা এবং কেমন দামে বিক্রি করছেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি তো চলুন দেখি দর্শক আমরা এখানে দেখছি আমিরুলকে একটি আকর্ষণীয় শাহিওয়াল ষাঁড়গুলো দরদাম করছেন হাটে কিনেন হাটে বিক্রি করেন বেশিরভাগ বেশিরভাগ সময় কিন্তু হাটে কেনা বেচা করেন কত দাম দিচ্ছ বলতেছিস ভাই হ্যাঁ 40 বলছিস 140 পর্যন্ত দাম দিয়েছেন আপনারা কিন্তু দিচ্ছেন না 140 পর্যন্ত দাম দিলেন আমিরুল আমিরুলের আরো গরু আছে আমরা দেখি ভাইটা কয় দাঁত রে ১৪০ দাম দিলেন আমিরুল কয় দাঁত এটা দুই দাঁত ওজন ওজন কিন্তু চার মন প্লাস হবে দর্শক দেখুন চার মন না বেশি হবে এখানে দেখছেন আরেকটি অনেক আকর্ষণীয় শাহিওয়াল এটাও কিনছেন হাটে কেনা বেচাই করেন বিক্রি করেন আর কিনেন এখন আবারও কিনছেন আকর্ষণীয় শাহিওয়ালটি বেশ ভালো পার্সেন্টেজ কত বললি ভাই ওজন কেমন হবে ভাই এটা ওজন বর্তমান ভাই এখন বিয়ে হিসাবে কিনবে লাগিয়ে ভাই ওজনের সাথে গরু মিল কালি খাবে না মিল খাচ্ছে না মিল খাবে না ভাই ওজনের সঙ্গে মিল খাচ্ছে না গরুর দাম এমনি ভাই এটা 30,000 টাকা মন ধরে কিনতে হবে 30,000 টাকা মন ধরে কিনতে হবে দর্শক দেখুন চার মন হবে দর্শক এখানে আপনি দেখছেন দরদাম করছেন অনেক আকর্ষণীয় শাহিওয়াল কত ভাই এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত চোষটা কিন্তু খুব ভালো কত পাইলি চালি ভাই আর কত বলতেছে তিরিশ কত 30 বলছিস ভাই ভাই আমি বলছি 25,000 টাকা দাম দিচ্ছি ভাই 25 পর্যন্ত দাম দিলেন 30 বলছেন টার্গেট কত ভাই 150 টার্গেট এটা ওজন কেমন হবে পাঁচ মন তাহলে 30,000 টাকা মন পড়ে যাচ্ছে ভাই তাহলে এগুলো বাইরে যায় খরচ টরচ তোর 25 পড়ে যাবে বেচবে কত নিজস্ব গরু এগুলা এগুলা কি তোর নিজস্ব না এটা নিজস্ব গরু আবিরুল্লাহ দুইটাই হাটে কিনেন হাটে বেচেন দর্শক আমি বারবার করে বলি এর আগেও বলেছি আজকে কিন্তু অনেক আকর্ষণীয় দুটি ষাঁড় গরু সংগ্রহ করে রেখেছেন কটা নিছিলি ভাই আজকে কটা নিছিলি ছয়টা বিক্রি শেষ সব চারটা বিক্রি হয়েছে এই দুটি আছে এখানে দরদাম চলছে অনেকক্ষণ ধরে এই গরুর দুটি ওজন কেমন হবে ভাই দুটা গরুর ওজন আছে ভাই নয় মন না বেশি হবে ভাই তেরো মন বলছেন দর্শক দেখুন দুটি আকর্ষণীয় সার আমিরুল দরদাম করছেন ওই এক ভাই বাইরে থেকে এসছেন
কত দাম দেয় দেখি কত বললো কত বললো ভাইরা হ্যাঁ 280 280 পর্যন্ত দাম দিল নাকি টার্গেট কত আছে এটা না 300 পার হলে দিব 300 পার হলে দিবে নালে দিবে না দেখি আমরা কত বলছেন ভাইয়া কত বলছেন আমি বলছি ওনাকে বলছি বলছেন দর্শক আমরা দেখছিলাম 85 পর্যন্ত দাম দিয়েছেন আমার সামনেই তো টার্গেট কত আছে লাস্ট ভাই 300 এর উপরে হলে বেচবো না 300 এর উপরে 2 টাকা দেয় 10 টাকা 5 টাকা 20 টাকা যা দিবে তাই 300 এর উপরে হ্যাঁ দর্শক দেখুন 300 এর উপরে দাম রাখলেন আপনারা যারা সংগ্রহ করতে চান আমি আবিদুলের নাম্বারটি দিয়ে দিচ্ছি দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন হাটে এসে কিনতে পারবেন আবার আবিদুলের বাসা থেকেও সংগ্রহ করতে পারবেন আবিদুলের নাম্বারটা দিতে ভাই ভাই হাটের ভিতরে যদি আবিদুলের কাছে আসে গরুর ওদের অভাব হবে না অভাব হবে না না ওদের অভাব হবে না আচ্ছা ওই যে গরু ধীর মেজাজে গরু পাবে ওরা ওরা নেগা এখান থাকা 10 টাকা লাভ করে খেতে পারবে আর এত দূর থাকান যদি এখানে আসে এখানে যদি ভাই টাকা বয়ে আনে যদি ছাগলের মতো ছিটা যায় আর বাড়িতে যা বলে ভাই গরু লস হয়ে গেল দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন আমরা দেখি আর মানুষ গরু কিনে নিচ্ছি এক জোড়া গরুতে 50,000 কেজি আমার চোখের সামনে আমরা দেখছি এখানে একটি আকর্ষণীয় শাইভাল দর্শক দেখুন অনেক আকর্ষণীয় এটা কয় দাঁত ভাই দুই দাঁত না আজকে প্রচুর আমদানি দর্শক দুই দাঁত দশ দাম কত রাখছিস ভাই ১৭০ ওজন সাড়ে ছয় মন বলছে সাড়ে ছয় মন আসবে না রে সাড়ে পাঁচ মন পর্যন্ত আসতে পারে কাঁসাই বলতেছে ছয় মন কত হলে ছাড়বি ভাই এটা ৪০ বলতেছে কত হলে ছাড়বি হ্যাঁ ১৫০ পার হলে দিবেন দর্শক দেখুন আকর্ষণীয় কুরবানির উপযুক্ত শাইওয়াল সার গরু আর কালোলাট আমরা দেখি আমরা এই পাশে আরও একটি আকর্ষণীয় শাইওয়াল দেখছি অনেক আকর্ষণীয় রং কালার সব কিছু মিলে কিন্তু আকর্ষণীয় এটা কয় দাঁত ভাই দাম চাওয়া ১৩০ আর কত বলতেছে ১০০ ১০৫ টার্গেট কত ১১৫ টার্গেট করেছেন দর্শক দেখুন অনেক আকর্ষণীয় শাইওয়াল দর্শক আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম